আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। কিশোরীকে গলা কেটে হত্যা। ফেনীতে তানিসা ইসলাম নামে এক মাদ্রাসার ছাত্রীকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার 6 মে রাতে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া গ্রামে আনোয়ার ড্রাইভার বাড়িতে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় তারই জ্যাঠাতো ভাই আক্তার হোসেন নিশানকে আটক করা হয়েছে। নিহত তানিসা ওই বাড়ির প্রবাসী শহীদুল ইসলামের মেয়ে। সে শহরের ডাক্তারপাড়া মহিউসুন্না মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। তিন ভাই বোনের মধ্যে সবার ছোট ছিল তানিসা। গেল বুধবার 5 মে ছিল তার জন্মদিন। স্থানীয় সূত্রে জানা যায়, খুনের সঙ্গে জড়িত সন্দেহে নিহত জ্যাঠাতো ভাই আক্তার হোসেন নিশানকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে নিশানের জুতা পেয়ে তাৎক্ষণিক তাকে বাড়ি থেকে আটক করা হয়। সে ওই বাড়ির মৃত শাহাবুদ্দিনের ছেলে। এলাকাবাসী বলছে, তানিসাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় নিশান। ব্যর্থ হয়ে সে চাচাতো বোনকে খুন করে। ঘটনার সময় তানিসার মা পাশের ঘরে ছিলেন। তানিসার বড় ভাই মসজিদে ইতেকাফে ছিলেন। দাদিও তখন তারাবির নামাজ পড়ছিলেন বলে জানা গেছে। পরে ঘরে এসে তানিসাকে না পেয়ে খুঁজছিলেন তার মা। এ সময় নিজ বাড়ির ছাদে তানিসার রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। ফেনী মডেল থানার ওসি তদন্ত ওমর হায়দার জানান, নিহত তানিসার গলায় ধারালো অস্ত্রের আঘাত ও রশি পেঁচানো ছিল। মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। ফেনীর পুলিশ সুপার খন্দকার নূর নবী বলেন, হত্যার কারণ এখনই বলা সম্ভব নয়। এখানে সিআইডি ও পিবিআই টিম এসেছে। আমরা বেশ কিছু তথ্য ও আলামত সংগ্রহ করেছি। নিশান নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্বল্প সময়ে এই খুনের রহস্য উদ্ধার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।